मोहब्बत में यूं पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाना कहते हैं। हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाना कहते हैं। रातों में अब तू ही दिखे। দেখি নাই নতুন করতে হইছো, ঠিক আছে। নামটা কি? ঠিক আছে পাখি পছন্দ করে না মেলে পাখি মিল করে চাপা সহজ লাগেছে। ঠিক আছে, তোর আমার একটু সময় দিস, পাখি লাগে কি করতে পারে নাকি নাকি? অনেক ভালো লেগেছে। জি তো ভালো লাগতেছে, কাছে এসেছি, তুমি মাইন্ড করো না, ঠিক আছে? আমাদের ডার্লিং, তুমি আমার বর্তমানে এখন ডার্লিং, অত আমার গানের জান, ঠিক আছে? তুমি আমাকে একটু সময় দিবা, কোনো সমস্যা না গিয়া। আমি বিদেশ থাকি, কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি, যখন চলে যাব তখন নিয়ে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে ডার্লিং? ডন ভাই, কোনো কখনো তুমি বড় ভাই সমস্যা নেই, একটু প্রয়োজনে থাকেন না বড় ভাই। আমার যে যেটা ছিল মনের ভিতরে সেটা শেষ হয়ে গেছে, পাখি পাখি জানের মতন জান, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এখন কথা রয়েছে, এই পাড়ার ছেলে আমি, অথবা বিদেশ থাকি, কেউ কিছু করার মতো কেউ কেমন মতো নাই। আর আমারটা আমি, তুমি আমাকে হা বানে একটা কিছু বলতে হবে, তোমাকে আমি ডার্লিং বলে ফেলেছি। কোনো সমস্যা নাই, তুমি শুধু আমাকে বলবো হা বান না, কোনো সমস্যা নাই। আছে অনেক কিছু তোমার কাছে বলার কিছু আছে? না, আমার কিছুই বলো না, আমাকে যেতে দেন প্লিজ। বুঝতো, আমরা যে এতগুলো কথা বললাম আটকায় রেখে এই সেই, তো মেয়েরা তো মনে হয় রাগ করছে। রাগ করুক বা কিছু করুক সেটা আমার একের বিষয় না, আমার ভালো লেগেছে, আমি ভালোবেসে ফেলেছি, ডার্লিং বলেছি, জান বলেছি, এইখানে বর্তমানে আমাকে কেউ কিছু বলার মতো নাই। আমি তাকে বিদেশ টাকা আছে, কোনো সমস্যা নেই, ওর সাথে প্রেম করছি করছি, আমি করবই, বুঝেছ? জি, প্রেম কাকে বলে তোকে দেখাই দেবো। দোস্ত, কালকে রাত্রে কালকে রাত্রে মন পাগল হয়ে গেছে, কালকে রাত্রে দুশ্চরে ফোন দিয়েছি বিদেশি, যে মালটা দিয়ে একটু পাঠা, আমি এরম ঘটনা এই আনন্দে সীমিতে সে পাঠায় কিতা দোস্ত, জিনিসটা কিতা, জিনিসটা আরে দোস্ত, জিনিসটা তো দেয়া হইলে যে ভাই কি তা কর, আমার ডার্লিং এ লাগে এনেছি, বুঝছো? যে নতুন যে পাখি, জি এই পাখির জন্য রয়েছে, আরে দোস্ত, এই যে ফুলটা রজনীগন্ধা ফুলটা দেখ, গানটা কত সুন্দর রে। ঘটনা হইলো, প্রেমে পড়লে জি দিশ থাকে না, কি করবো বিদেশ গিয়া, কি কি করা যায়? আমি যখন একটা ডার্লিং পাইছি, কলেজে, ঠিক আছে, তো কলেজে যাওয়ার আগে আমার একটা কথা আছে তোমার সাথে।
তোমাকে একটা জিনিস দিব, তোমাকে আমার ভালো লেগেছে বুঝো না, আমি যে বিদেশ নিয়োগ করেছিলাম সেটা কিন্তু আমি যাবো না। কেন? তোমাকে আমার ভালো লেগেছে সেইটাই আমার এনাম। তোমাকে আমি একটা এনাম একটা জিনিস দিব তোমার, সেটা আজকে আমাদের খুব ভালো লাগে দোস্ত। যেহেতু বিদেশি মালটা আমি দেখাই দিই আমার ডার্লিং, ঠিক আছে বুঝতে পারো ডার্লিং এর জন্য আমি কি না করতে পারি সব পারো। আমি ফ্রিজে চওড়া বন্ধ করে দিয়েছি শুধু তাকে দেখি, কিন্তু আমার কোনো সহ্য হইতেছে না। তুমি আমাকে একদম কইছিলাম পারে আমি তাই কই দাদা তো বন্ধ মনে আই লাভ দিউ হাই হাই দোস্ত। আমার ফুলটা গ্রহণ করেছে আর আমি কিছু চাই না, সব শেষ আমার, শুধু এখন বাংলাদেশে আছি। কেউ কিছু করার মতন কিন্তু কেমন নাই, শুধু আমার দিয়ে আমার বন্ধু না তুমি যাবো কলেজে, প্রতিদিন কলেজে যাওয়া লাগে না বুঝছো, 10 মিনিট মিটিং দিয়ে বাড়ি গেলে কল হয়ে যায়। মানুষ জোর করবে তে আমরা মেয়েটা আজকে ছেড়ে দিই, আজকে চলে যাক এটা হইতাছে না। তোর একটা মান সম্মান আছে না, তোর ভাই একটা বিদেশ থাকে না, আজকে যাক গা কেন জানো বিদেশে যাও প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে, পাখিটা যাও তুমি এরকম কাজ করো না, পাখিটা বাড়ি থেকে ছুটে যাও না, যাবে না সেটা পাখি আমার পাখি, আর তুই আমার পড়ালে দুস্তু না, ঠিক আছে তুই আমার জানে মন না, ঠিক আছে দোস্ত এদিকে শুনা ঘটনা হয়েছে পাখিটা যা আছে তুই সাহায্য কর, আর তোরা যে আমার সাথে ঘুরো এটা আমি ব্যবসা ওটা আমি বুঝাবে না, ঠিক আছে ঠিক আছে। এক কাজ করি আমার যে এত বিরক্ত করতেছে তাহলে গ্রামের মুরব্বি আছে যারা ওদেরকে ডাইকে আইন না, ওর একটা টাইট দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা করতে পারি, হ্যাঁ এটা করতে পারি, এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আজকে নাম্বারটা দিব, ঠিক আছে নাম্বারটা দিয়ে পর টাইট দিব। দোস্ত জি এই যে পাখি আছে না, হ্যাঁ এই যে পাখি, হ্যাঁ দোস্ত এই আজকে দিই নাম্বারটা, লওয়ার মতো সম্ভাবনা আছে, নাম্বারটা নিব। মনটা ভালো আছে, এখন হাসি দেও না, আমি তো তোমার জন্য পাগল, হাসি চাই, হাসি হাসি দেও না, হ্যালো হাসি হাসি দে দেখি। আচ্ছা ঠিক আছে তুমি হাসবে না, মনটা খারাপ জানতাছি, সে তোমাকে আমি বলি আজকে একটু লাম্বাটা দিয়ে যাও, তোমার সাথে রাত্রে কথা বলবো, আর কোনো সমস্যা নাই, শুধু লাম্বাটা একটু তোমার কাছে বেঁচে যাচ্ছি। লাম্বাটা দেবো, হ্যাঁ বলো ফাইন নাম্বার পেয়ে গেছি, এখন তুমি আসতে পারো, ঠিক আছে হাই পাখি, ঠিক আছে অনেকদিন পরে দোস্ত জামালা মুক্ত পাখির নাম্বার কিন্তু পেয়েছি, দিস তোর সাথে একটু সময় নাও দিতে পারি, ঠিক আছে অনেক কিছু নিস না, অনেকদিন পরে পাখির নাম্বার আসি দোস্ত, কে বলে রাত্রে থেকে ফোন দিব পাখির সাথে জান আমার প্রাণ। আলহামদুলিল্লাহ
পাকি আমাকে ফোন করেছে, আমি আজকে মনের আনন্দে একা একা বলবো পাকির সাথে। হাই আমার পাকি, হাই পাকি, হাই আমি রাজশাকি, আমি নিজে চোখকে দেখি কেম নাই কারণে পোলাভান মানুষ বয়সেরও একটা দোষ আছে, তাই হয়তো আমি যা করছি ভুল করছি, স্কুলে চেয়ান আর চেয়ান যা আছে কোনোদিন ডিস্টার্ব আর করতাম না। আগে যে মারি খাইছি মাইটা কত মনোরা হই না, আইনারা দেখছো এরকম কাম করি না যে আইনারা মারি কিনে যা আমি আর গাইতাম না। আইনারা কাছে এটাই আমার কথা।